আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। ঠিক না? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। আছে না নাই? দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় ভাত। ঠিক না বলো? নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় ভাত, রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। আছে না ফাকিবাজ? রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কিসের মুসলমান ঠিক কিনা বলো? এরে নবীর উম্মতের দল, ও বাহাদুরাবাদ দেওয়ানগঞ্জের মুসলমান, তাকে দেখো কত আল্লাহর গোলাম, রাতের বেলা মনের মধ্যে স্বপ্ন নিয়া স্ত্রীর সাথে পরামর্শ করে কথোপকথন করে, রাতের বেলা কত আল্লাহর বান্দা মনের মধ্যে স্বপ্ন নিয়া ঘুমায়, হাজারো স্বপ্ন মনের ভিতরে রাখিয়া ঘুমের ঘরে কত আল্লাহর বান্দা রাতেই দুনিয়া থেকে চিরবিদায় নেয়। আসে না নাই? মরণ নামক এক ধারালো তলোয়ার তোমার আমার সবার ঘরদানের উপরে ঝুলন্ত রে বাবা, কোন সময় কোন জায়গায় কখন জানি ওই ধারালো তলোয়ার তোমার আমার ঘাড়ের উপরে পড়িয়া যায়, একটা সেকেন্ড সময়ও পাবো না, আজরাইলের কাছে সময় পাবো না, চার মাসের সন্তান একটু বড়। এ দেওয়ানগঞ্জের মুসলমান জবাব দিয়া বলো, এই মাহফিল থেকে বিদায় নিয়ে বাড়ি পর্যন্ত বসতে পারবো তার কোনো গ্যারান্টি আসেনি? আওয়াজ দিয়া বলো না কেন গ্যারান্টি আসেনি? পথের মধ্যে আপনার আমার মরণ হতে পারে কি পারে না? কপালটা তোমার আমার বড় ভালো, মাহফিল থেকে বিদায় নেওয়ার সময়, আজকের মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে তোমার আমার যদি মরণ হয়, মদিনার নবীর হাদিস তোমারে আমারে জানা দেয়, মানসালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, মদিনার নবী তোমারে আমারে জানাইয়া দেয় এই মজলিসে যারা আসছো সবাই কারে পাওয়ার জন্য আসছো। আল্লাহর নামটা নিতে মনে হয় লজ্জা লাগে, একটু আওয়াজ দিয়া বলো না কাকে পাওয়ার জন্য? যদি দিন শিখতে এসে থাকো আল্লাহকে পাওয়ার জন্য এসে থাকো, সবাই কোরআনের ছাত্র হয়ে গেছো রে মুমিন। আল্লাহর নবী বলে যেই বান্দাগুলো কোরআনের ছাত্র হয় ওই এলমে দিন শিকার পথে যদি বান্দার মরণ হয়, বান্দাটা মরতে দেরি আছে ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দিতে দেরি নাই। আয় বেরাদার জান্নাত ও দারুল মাকাম,
বকৌলে রব্বি খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে কে দর জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার এরে নবীর উম্মতের দল তবে সবার কপাল ভালো না আল্লাহ সবাই রে জান্নাতের বাগানের জন্য কবুল করে না ঠিক কি না বলো এই মজলিসটা আজকে শুধু একটা মাঠ নয় এই মজলিসটা আজকে একটা জান্নাতের বাগান ঠিক কি না বলো আরো জোরে বলো ঠিক কি না এটা যদি জান্নাতের বাগান হয় আমরা যারা এখানে আছি আমরা সবাই কি জান্নাতি মানুষ ঠিক কি না সবাই আমরা কি জান্নাতি মানুষেরা বিড়ি খায়নি আপনারা খাননি আরে জিনা মানি খালি কয় মনে মনে কয় হুজুর খালি মাহফিলটা শেষ করেন না মাহফিলের ওই গেটে যাইয়াই একটা ধরাইব টানবো আর কইব খালি তিন ঘন্টার কাজ আদায় করতে আসি সুখ টান বলে ঠিক কি না সুখ টান কয় সুখ টান আগুনের মধ্যে আবার শুকায় কইতো কিও ওটা সুখ টান না দুঃখ টান বিড়ি খাওয়া সুখ টান না দুঃখ টান ঠিক কি না বলো জান্নাতি মানুষেরা বিড়ি খায় না আমরা খাই মনি আল্লাহ যেহেতু জান্নাতে দুনিয়ার জান্নাতে বসায় দিছে এই দুনিয়ার জান্নাতে বৈশা যদি আজকে বিড়ি ছাইরা দিতে পারো হতে পারে এই উসিলায় আমার আল্লাহ আখেরাতের জান্নাতে বিড়ি সিগারেট নাই ওখানেও তোমারে ঢুকায় দিব ঠিক কি না বলো অনেকে আবার কইব হুজুর আমার তো বিড়ি খায় অভ্যাস আখেরাতে যদি জান্নাতে যায় বিড়ি না পাই তাইলে তো আমি থাকতে পারবো না কারণ অনেকে আবার থাকতে পারে না সকালবেলা উঠতেই বাথরুমে বইয়াই শুরু করে আছে না নাই কত ধরনের পাবলিক এক জায়গায় ওয়াজ করছে হুজুরে যে জান্নাতে সব পাইবেন আল্লাহ কইছে হ তোমার মনে যা চাইবো সব পাইবা একজন উঠটাকে হুজুর জান্নাতে বিড়ি খাওয়ার সুযোগ পামুনি আনকন কেমনটা লাগে হুজুরে কা হওয়া পাইবা জান্নাতে বিড়ি খাওয়ার সুযোগ পাইবা তবে জান্নাতে তো আগুন নাই বিড়ি ধরাইতে জাহান্নামে যাওয়া লাগবো কা হুজুর তাইলে আমি বিড়ি খাই না জান্নাতে জান্নাতে সব আছে না নাই জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস ওই এত সুন্দর আর মজার জিনিস তুইয়া বিড়ি খাইবা কোন সময় এত সুন্দর হুরে গেলমান পরি সবচাইতে বড় যেটা আমার আল্লাহর জান্নাতের মধ্যে আমার আল্লাহর দিদার লাভ হবে মুসলমানে জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আর জু হায় মাই তুজে দেখা করো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ সবাই রে কবুল করবে না কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে পছন্দনীয় হইতে হয় ঠিক কি না বলো আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়া তোমারে আমারে বুঝাইছে যেমন মনে করেন আপনার এখান থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার আগে বাহাদুরাবাদ একটা বাজার আছে না নাই মালিক আর গোলাম দুইজনে রওনা হইছে দেওয়ানগঞ্জে যাবে বাজার করবে বাজার আগে তো গোলাম বিক্রি হইতো আগে তো মালিক আর গোলাম ছিল এখন যেমন কর্মচারী কাজের লোক আছে আগে গোলাম কেনা বেচা হইতো গোলাম আর মালিক দুইজনে রওনা হইছে উদ্দেশ্য হলো দেওয়ানগঞ্জ বাজার করার জন্য যাবে বাহাদুরাবাদ পৌঁছার পর হঠাৎ করে তাকায় দেখে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের আওয়াজ মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আমার আল্লাহ বড় আল্লাহু আকবারের আওয়াজটা যেই মাত্র গোলামের কানে পৌঁছে যেই মাত্র কর্মচারীর কানে আল্লাহু আকবারের আওয়াজ যায় কর্মচারী জায়গায় বেড়ে খোয়া গেছে সামনের দিকে আর কদম বাড়ায় না মালিক ডাক দিয়া বলে রে গোলাম দেওয়ানগঞ্জ তো আরো অনেক দূর সামনে কেন আগাও না তাড়াতাড়ি চলো দেওয়ানগঞ্জের বাজারে যাব বাজার করব কত কিছু কিনব তাড়াতাড়ি কেন চলো না দুনিয়ার গোলামটা দুনিয়ার মালিকের ডাক দেয়া কয় আমার দুনিয়ার মালিক তাকায়াত কি দেখেন না মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ
দশ, মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়। ও দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদের মুসলমান জানতে চাই কে বড়, আর জোরে বলো না কে বড়। গোলামটা ডাক দিয়ে বলি ও মালিক, তাকে দেখেন মুয়াজ্জিন বলে আমার আল্লাহ বড়। এখন যদি আমি সামনের দিকে পা বাড়াই, আমি যদি আমার কাজের দিকে যাই, তাহলে আল্লাহর চাইতে আমার কাজ বড় হয়ে যায়, ঠিক কিনা বলো? এরে দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদের মুসলমান ও পর্দারানের মা আমার বোন, ওই দিকে মুয়াজ্জিন আজান দিতেছে, তুমি মাতার কাপড় ফালায় কাজ করতেই আসো করতেই আসো, মুয়াজ্জিন আজান দিতেছে ক্ষেতের মধ্যে, তুমি কাজ করতেই আসো করতেই আসো, মুয়াজ্জিন আজান দিতেছে ব্যবসায়িক ভাই, তুমি বেচা কিনা করতেই আসো করতেই আসো। তার মানে আল্লাহু আকবার বলতেছে, মুয়াজ্জিন বলে আল্লাহ বড়, আর তুমি কাজ করে প্রমাণ করলা না আল্লাহ বড় না আমার কাজ বড়। ওই গোলামটা এমন করে নাই, গোলামটা মালিকের ডাক দিয়া কয় মালিক, মুয়াজ্জিন যেহেতু বলতেছে আমার আল্লাহ বড়, সামনের দিকে একা এক পাও আমি আর অগ্রসর হব না, আগে আমি আমার আল্লাহর কদমে সেজদা দিব, আগে আমি মসজিদে যাব, আগে মসজিদে যায় নামাজ আদায় করব, তারপরে যা করার করতে হবে, আর সামনের দিকে আগাতে আমি পারবো না। মালিকটা ডাক দিয়া কয় গোলাম, যা যা মসজিদে যাবি নামাজ পড়বার জন্য, তোকে বাধা দিব না, তুই যা। গোলামটা মসজিদে যায় নামাজ পড়া আরম্ভ করলো, ইমাম সাহেবের সাথে মাগরিবের নামাজ জামাতে আদায় করলো, সুন্নত নামাজ পড়ার পর একে একে লাইন ধরে ধরে মুসল্লিরা সব বের হয়ে যাইতেছে, কিন্তু মালিকের গোলামের কোনো খবর নাই। মালিকটা ডাক দিয়া বলে গোলাম আয়, সমস্ত মুসল্লিরা বের হয়ে যায়, তোর কেন খবর নাই? মালিক একবার ডাকে দুইবার ডাকে, গোলামের কোনো খবর নাই, আবার ডাক দিতেছে গোলামের কোনো খবর নাই। এক পর্যায়ে মালিকটা রাগান্বিত হয়ে বলে গোলাম তাড়াতাড়ি আয়, আর যদি দেরি করো আজকেই তোর চাকরি নট হয়ে যাবে, আজকেই তোকে বিক্রি করে ফেলবো। কথাটা শোনার পর গোলাম মসজিদ থেকে বের হইতেছে, কিন্তু গোলামের চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছে, কান্নার বড় আওয়াজ। দুনিয়ার মালিকটা ডাক দিয়া বলে ও গোলাম, মসজিদে গেলি নামাজ পড়বার জন্য, নামাজ পড়ে নামাজ পড়ে সমস্ত মুসল্লিরা বের হয়ে যাইতেছে, ও গোলাম তোর কেন কোনো খবর নাই? অনেকক্ষণ ডাকাডাকি করার পরে এত পরে বের হইলি, তারপরে আবার কান্না কেন করো, কান্না কেন করো? গোলামের কান্না আরো বাড়িয়া যায়, গোলাম ফোপায়া ফোপায়া কান্না কণ্ঠে আওয়াজ দেয়, ও দুনিয়ার মালিক, অন্য অন্য মুসল্লিদের মতো আমিও মসজিদে যায় নামাজ পড়তে দাঁড়ায় গেলাম, নামাজ শেষ করার পর সুন্নত নামাজে দাঁড়ানোর পর মুসল্লিদের মতো আমিও বের হয়ে যাইতে চাইলাম, হঠাৎ করে তাকায় দেখি গায়ে বিকণ্ঠে করুণ আওয়াজ দিয়ে আমারে কে যেন ডাকতেছে, ও আমার গোলাম। দুনিয়ার মালিকের ডাকে সাড়া দিয়া আমি আসল মালিকের ঘর থেকে বের হয়ে যাও, দুনিয়ার মালিক তো তোর হাত দেয় নাই, দুনিয়ার মালিক তো তোর পা দেয় নাই, দুনিয়ার মালিক তো তোর জবান দেয় নাই, চক্ষু দেয় নাই, এগুলো দিয়েছে কে? করুণ কণ্ঠে ডাক দিয়া কে যেন আমারে ডাকিয়া বলে গোলাম, তুই যখন আমার ঘরে আসছো রে গোলাম, আসিয়া যখন আমি মালিকের কুদরতি পায় সেজদা দেওয়ার পর,
তোর জবানটা নারায়ণ নারায়ণ যখন বলতেছ সুবহান রাব্বিয়াল আলা আমি মালিকের পবিত্রতা যখন বর্ণনা করতে শুরু করছো আমি মালিকের কলিজা ঠান্ডা হইয়া যায় ওরে গোলাম আমার ঘর থেকে বাহির হইছ না আর দুইটা সেজদা বেশি লাগায়া দি গোলামটা ডাক দিয়া বলে ও দুনিয়ার মালিক ওই করুণ কণ্ঠের ওই আওয়াজ শোনার পর ওই মসজিদ থেকে আমি আর বাইর হতে পারলাম না ওই করুণ কণ্ঠের আওয়াজটা এত মজার আমি আবারও নামাজে দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ায় দেখি আমার অন্তরটা শান্তি হয়ে গেছে রুকু করতে আরম্ভ করলাম সিজদা করতে আরম্ভ করলাম ওই সিজদার মধ্যে কি যে মজা ও দুনিয়ার মালিক কিন্তু তাকায় দেখি পিছন থেকে আপনি আমারে ডাকতেছে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে আবারও বের হয়ে যাইতে তাকাইলাম আবারও বের হয়ে যাইতে চাইলাম কিন্তু তাকায় দেখি আগের চাইতে আরো করুণ কণ্ঠের আওয়াজ কে যেন আমারে ডাক দিয়া বলে কিরে গোলাম দুনিয়ার মালিকের জন্য তোর বড় মায়া আমি আল্লাহর জন্য কি তোর মায়া নাই আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইলাম দুনিয়ার সমস্ত মাখলুকদেরকে আল্লাহ বানাইছে বনি আদমেরও আমার আল্লাহ বানাইছে এর নবীর উম্মতির দল তুমি আমি যখন গুনাহ করি গুনাহ করি গুনাহ করি জমিনের একটা অংশ আল্লাহরে ডাক দেয়া বলে আল্লাহ তোমার বান্দার নাফরমানি আমার আর সহ্য হয় না তুমি যদি অর্ডার দাও তোমার বান্দারে এখন ওই টান দিয়ে ভিতরে নিয়ে আসব জমিনটারে আমার আল্লাহ ডাকিয়া বলে জমিন না না আমার বান্দারে তো তুমি খাওয়াও না এই বান্দাটা আমার বড় আদরে দুনিয়াতে এত বড় বড় মাখলুক আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ আসমান বানাইলাম আমার হাত ব্যবহার করি নাই আমি আল্লাহ জমিন বানাইলাম আমার হাত ব্যবহার করি নাই আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম আমি আল্লাহ শুধু বলতাম কোন মানি হও সাথে সাথে ফায়া কোন হয়ে যাইতো সব কিছু আমি আল্লাহ অর্ডার দিয়া বানাইলাম মুখের অর্ডার অন্তরে তামান্না কিন্তু যেই মাত্র মানুষ বানানের পালা আসলো এই বান্দাগুলো আমার বড় আদরে এই বান্দাগুলোরে আমি আল্লাহ শুধু অর্ডার দিয়া বানাই নাই আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া ভালো করে চাই না মুইতা ভালো করে আমার কুদরতি হাত দিয়া বান্দাগুলারে বানাইছি কেন জানোনি এই বান্দাগুলো দুনিয়াতে যায় আমি রবের তাসবি পাঠ করবে ওই মালিকটা কুদরতি আওয়াজ দিয়া ওই গোলামের ডাকিয়া ডাকিয়া ওই মসজিদের ভিতরে ডাকিয়া দিল ওই গোলামটা বলে ও দুনিয়ার মালিক এইভাবে কে যেন আমারে ডাইকা ডাইকা এই ঘরের ভিতরে আটকায় রাখছে মসজিদের ভিতরে আটকায় রাখছে দুনিয়ার মালিকটা ডাক দিয়া বলে ওরে গোলাম একটু আওয়াজ দিয়া বল কে তোরে এত গাইবি আওয়াজ দিয়া ডাইকা রাখলো এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করাইল গোলাম মুখের ভিতরে একটা মুস্কি হাসি দেওয়ার পর গোলাম এবার বলতে আরম্ভ করলো ও দুনিয়ার মালিক যেই মহান সত্তা আজানের আওয়াজ আপনার আমার কানে দুইজনের কানে পৌঁছানোর পর মুয়াজ্জিনের আজানের আওয়াজ গোলামের কানে যেমন গেছে মালিকের কানেও তো গেছে ঠিক কিনা বলো গোলামটা ডাক দিয়া বলে ও মালিক যে আল্লাহ আজানের আওয়াজ আপনার কানে আমার কানে দুইজনের কানে শুনানের পর আপনি আমার মালিক হওয়া সত্ত্বেও মসজিদের পাশে আইনা দাঁড় করায় রাখছে ওই মসজিদের ভিতরে ঢোকার মতো তৌফিক আপনারে দেয় নাই ওই মালিক ওই এতক্ষণ পর্যন্ত আমারে ডাইকা ডাইকা তার কুদরতি পায়ে সেজদা দিয়া তার ঘরের ভিতরে আটকায় রাখছে ঠিক কিনা বলো আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই বুঝাইতে চায় দিনী কাজের জন্য আল্লাহ সবাইরে কবুল করবে না রে গোলাম
হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে নির্বাচিত করে মহান আল্লাহ আপনাকে আমাকে আজকের এই মাহফিলটার জন্য কবুল করেছে হতে পারে এই মাহফিলটা আপনার আমার নাজাতের উসিলা হয়ে কিয়ামতের ময়দানে আমরা জান্নাতের পথের পথিক হতে পারে ঠিক কি না বলো খুশি না বেজার রাগ করতেছেন কষ্ট হচ্ছে চলবে তো ইনশাআল্লাহ বয়ান মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের সমন্বয়ে একবারই আর স্বল্প সময় কথা বলবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আর আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন আপনারা কি শুনতে রাজি আছেন সবাই শুনতে রাজি আছেন দেখি কে কে শুনতে রাজি আছেন একটু আল্লাহকে দেখান হাতগুলো একটু নাড়া দেন আল্লাহ আপনার কোরআনের পাগল হয় এরা নাকি কোরআনের বয়ান শুনতে রাজি আল্লাহ আপনি এদের প্রতি রাজি হয়ে যান জোরে বলেন আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার ভিতরে আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্য করে একটা মেসেজ দিতেছে কি দিতেছে আপনার আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছে